আসসালামু আলাইকুম। চলতি বছরে ইরাকে মার্কিন সামরিক মিশন শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কার্বি গত শনিবারে এক বিবৃতিতে বলেন, গত জুলাই মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরাক কৌশলগত সংলাপের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বজায় রাখবে ওয়াশিংটন। এ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে চলতি বছরের শেষ নাগাদ ইরাকের মার্কিন বাহিনী আর সামরিক ভূমিকা থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বাহরাইনের ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী জুমা ইনাদ সাদুল আল জাবুরির সঙ্গে বৈঠক করেন। বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপের ফাঁকে এই বৈঠক হয়েছে। বৈঠকের পর পেন্টাগন বিবৃতি দিল। বিবৃতিতে আরও বলা হয়, অস্টিন ইরাকি প্রতিরক্ষা মন্ত্রীকে নিশ্চিত করেছেন যে দেশটির নিরাপত্তা বাহিনীকে সমর্থন সহযোগিতা করার জন্য দামেস্কের আমন্ত্রণে সে দেশের মার্কিন বাহিনী থাকবে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ ইরাকের মার্কিন সামরিক মিশনের পরবর্তী ধাপ নিয়ে বৈঠক আলোচনা করেছেন। এ আলোচনার মধ্যে রয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস পরাজিত করার লক্ষ্যে ইরাকি নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্রের পরামর্শ, সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়া।